মঙ্গার চেয়েও ভয়াল দিন পার করছে দেশের হাওড় অঞ্চলের মানুষ। পানিতে মাছ নেই, জমিতে ফসল নেই, দিনভর হাওড়ে ঘুরে যা মেলে তাতে 1 কেজি চালও কেনা যায় না। কঠিন অসুখেও মেলে না ওষুধ। কাফনের কাপড়ের অভাবে কলা পাতা জড়িয়ে দাফন করা হয় মরে যাওয়া মানুষদের। সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান পীরকে সাথে নিয়ে সেই বিচ্ছিন্ন জনপদ ঘুরে এসেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেরামতুল্লাহ বিপ্লব। জুয়েল নূরের ছবিতে তার ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। উপজেলা শহর জামালগঞ্জ থেকে ইঞ্জিন নৌকায় সুরমা নদী পেরিয়ে আমরা যাচ্ছি পাটনার হাওড়ের দিকে। জেলা শহর সুনামগঞ্জে হাওড়বাসীর দুর্বিষহ জীবনের কথা জানিয়েছিলেন স্থানীয় সাংবাদিকরা। চারিদিকে সাগরের মতো অথই পানি, ছোট ছোট দ্বীপের মতো হাওড়ের ভেদারপুর, নিধিপুর, হতামারা আর শ্রীমন্তপুর গ্রাম। এসব গ্রামে বর্ষায় বেশ ভালো পানি আছে, নৌকা চলে, কিছু মাছও মেলে হাওড়ে। শুকনো মৌসুমে রাজ্যের কষ্ট, হাঁটা পথ ছাড়া একেবারেই উপায় নেই, আয় রোজগার প্রায় বন্ধ এসব গ্রামের মানুষের। বালুটালুটা আনা, এই তো আমরা দেশে বালু আছে, দুলবপুর যায় নৌকা লইয়া, এখানে বালুটা নিয়ে রুজে ঘুরে লইল, এইটি দিয়ে আল্লাহ চালায়। এই গ্রামে 140 ঘর আছে স্যার, 140 ঘরের মাঝে একটা স্কুল হইলে আমরা এই মাইল দেড় মাইল যেদিকে যাই মাইল দেড় মাইল দূর হয়ে গিয়ে আমরা স্কুল করে ফুরতাই। কাজের অভাবেই এমন দুর্বিষহ জীবন হাওড়বাসীর। সরকারি বেসরকারি পর্যায়ে বিকল্প কর্মসংস্থানের কোনো প্রকল্প কেন এসব অভাবী এলাকায় আসে না তা জানাতে পারেননি হাওড় গ্রামের বাসিন্দারা। চলে না চলে না, হক তো খালি আর দুই একটু উপাস তাহন লাগে, বাদে সুদের রুটি আনন লাগে, উপাস আর কদিন তখন যায়। 100 টাকা কামা করলে চাউল ফাল কিনলে কুস্তি থাকে না, তেল পাতে আনন জানে। রোজগারের অভাবে খাবারের পাশাপাশি হাওড় গ্রামে আছে ভয়াবহ স্বাস্থ্য সংকট। কঠিন জরাব্যাধিতেও চিকিৎসা সুবিধা নিয়ে কেউ দাঁড়ায় না এসব মানুষের পাশে। নৌকা ভাড়া করে জেলা উপজেলায় গিয়ে চিকিৎসা সেবা নেবার সামর্থ্যও একেবারেই নেই তাদের। দেশের মানুষ হিসেবে যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে তারা সংবিধান অনুযায়ী তাদের নাগরিক অধিকারগুলো নিশ্চিতভাবে পাবারও অধিকার রাখেন, কিন্তু সাংবিধানিক মৌলিক সেই অধিকারগুলো রক্ষার জন্য কিভাবে দাবি জানাবেন তারা? যাবেনি বা কার কাছে? কে শুনবে তাদের এই কষ্ট দুঃখের কথা? হাওড়ের আবাদ, মাছ কিংবা পর্যটন কেন্দ্রিক বিপুল সম্ভাবনা নিয়ে অনেক আলোচনাই হয় জাতীয় পর্যায়ে, নতুন নতুন পরিকল্পনাও নেওয়া হয় বছর বছর, কিন্তু সেই হাওড়ের বাসিন্দাদের এই করুণ দশা বোধহয় অনেকেই জানেন না। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। দাদন ব্যবসা জোকের মতো চুষে খাচ্ছে অভাবী হাওড়বাসীদের। সুনামগঞ্জের 11টি উপজেলার 6টি হাওড়ে, সেখানে দাদন ব্যবসায়ীরা ঋণ দেন শতকরা 250 সুদে, মাত্র 200 টাকা মন দরে ধান বেচে অভাবী কৃষকরা। ঋণের দায়ে জমি ভিটে বেচে প্রতি বছর নিঃস্ব হচ্ছে হাওড়ের অভাবী মানুষেরা। সুনামগঞ্জের প্রতিনিধি মাহবুবুর রহমান পীরকে নিয়ে সেই বিচ্ছিন্ন জনপদ ঘুরে এসেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেরামতুল্লাহ বিপ্লব। জুয়েল নূরের ছবিতে তার ধারাবাহিক রিপোর্টারে আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজেন্দ্রপুর, বিজয়নগর, ভেদারপুর কিংবা হতামারা গ্রামের পাশে হাওড়ে যারা মাছ ধরেন তাদের সংখ্যা কম করে হলেও 3000। তারা জেলে নন, হাওড়ের মৌসুমী কৃষক। শীতে ধান বোনেন, বর্ষায় ধরেন মাছ, এই হলো তাদের আয় রোজগারের একমাত্র পথ। কিন্তু বছরের 6 মাসেরও বেশি মাছ ধরলেও তা খেতে পারেন না এসব মানুষ। বাড়িতে আসার আগেই হাওড়ের মাছ চলে যায় দাদন ব্যবসায়ীদের ঝুড়িতে। জাল সারাই, নৌকা মেরামতের জন্য বর্ষার আগেই এই ব্যাপারীদের কাছ থেকেই সুদে টাকা নেন হাওড়বাসীরা। সেই নৌকা জালে হাওড়ের অভাবী মানুষ মাছও ধরেন প্রায় 6 মাস, কিন্তু তা বাজারে যায় না, ঘরেও আসে না। 1000 টাকা আনলে 1200 টাকা দেন লাগে আরো লাভ। যুবক থাকতে বাপের সম্পদ আছে, সম্পদ করে দিই, বাদের সম্পদ আমার আছে বেশি কিনি শেষ। চৈত মাস আমরা এনে খাই, গরু ভাত নাই, মাছ নাই, কিবা অভাবী মানুষ আমরা, না খাইলে তো বাসা নিজে। হাওড়ে দাদন নেওয়া টাকার সুদও অনেক বেশি, 1000 টাকায় দিতে হয় 5 মণ পর্যন্ত ধান, অথচ এখন 1 মণ ধানের দাম 800 টাকার উপরে। হাওড়ের এসব গ্রামে 1000 টাকায় দাদন ব্যবসায়ীরা মাসে সুদ নেন 200 টাকা পর্যন্ত, বছরে 1000 টাকার সুদ আসে 2400 টাকা। মানুষ অভাব থেকে কিন্তু এই জিনিসটা ধারণ করে,
মানুষ যখন তার ফসলটা ফলাবে তখন তার যে সাপোর্ট প্রয়োজন, সারের প্রয়োজন, বীজের প্রয়োজন, এগুলি কিন্তু মানুষ পাচ্ছে না, না পেয়ে বাধ্য সে দাদনের কাছ থেকে গিয়ে টাকা ধার নিয়ে আসছে। দাদন ব্যবসায়ী ছাড়া ওই যে এনজিওদের কাছে আবার ধরনা দেয়, এনজিওদের ধরনা দেওয়ার ওই যে সাপ্তাহিক সুদের টাকা দিতে না পেরে কিন্তু তারা ভিটে ছাড়া হয়ে ওই কেউ বা মনে করেন পাথরকুয়ারিতে, ভোলাগঞ্জে এই সমস্ত এলাকায় তারা চলে যায়। এনজিওদের মাত্রাতিরিক্ত খবরদারিও আছে হাওরের গ্রামে গ্রামে। তারা যে পরিমাণ সহযোগিতা এখানকার মানুষকে দেয় নিয়ে যায় তার চেয়ে অনেক বেশি, এমন অভিযোগও করেছেন হাওরবাসী। সরকারি বেসরকারি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদী বিশেষ কর্মসূচি নিয়ে হাওর অঞ্চলে না গেলে বিচ্ছিন্ন এসব জনপদের মানবেতর দুর্দশা কাটিয়ে ওঠা কি সম্ভব? কামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, পাকনার হাওর, সুনামগঞ্জ। হাওর অঞ্চলের গ্রামগুলোতে জনসংখ্যা বাড়ার হার রীতিমতো অবিশ্বাস্য। এখানকার কোনো কোনো গ্রামে 10 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। 150 ঘরের একটি গ্রামে 2 বছরে জন্মেছে 34টি শিশু। এক দম্পতির 12টি সন্তান নেওয়ার রেকর্ডও আছে এখানে। অজ্ঞতার কারণে সন্তান জন্ম দিতে গিয়ে মারাও যাচ্ছেন অনেক মা। হাওরের সেই বিচ্ছিন্ন জনপদ ঘুরে এসেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেরামতুল্লাহ বিপ্লব। জুয়েল নূরের ছবিতে তার ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, ব্রাহ্মণ পণ্ডিত নাই, জীবিকা নির্বাহের স্বার্থে এখন মৎস্যজীবীতে পরিণত হয়েছে। বর্ষাকালে কোনো কর্মসংস্থান না থাকায় একমাত্র মাছ মাইরা এই মাছ বিক্রি করিয়া তার ছেলে মেয়েরারে রক্ষা করে। করুণা সিন্ধু তালুকদার পরপর 6 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জামালগঞ্জের ফেনারবাগ ইউনিয়নে। পাকনা হাওর বেষ্টিত এই জনপদের দুঃখ দুর্দশা তাই কিচ্ছা কাহিনীর মতো মুখস্থ তার। ফেলে আসা এই দুই যুগে হাওরে ভেঙেছে অনেক গ্রাম, গড়েছেও বেশ কিছু নতুন জনপদ, সেসব এখন ঠাসা অভাবী মানুষের বসতিতে, যাদের অনেকেরই আবাদের জমি নেই, নেই ঘরের আঙিনা পর্যন্ত। এক একটি পরিবারে গায়ে গা লাগানো 2 কিংবা 3টি খুপরি ঘর। দুবেলা খেয়ে পরে বাঁচতে গিয়ে কতই না কষ্ট সংকট তাদের। হাওরের বেশিরভাগ গ্রামেই শিশুদের লেখাপড়ার জন্য কোনো স্কুল নেই। বয়স 10-এর কোঠা পেরিয়ে গেলেও স্কুল চোখে দেখে না 40%-এরও বেশি শিশু। বিদ্যুৎ বাতি কিংবা রেডিও টেলিভিশন দূরে থাক, নিজেদের জেলা উপজেলার নামও তারা জানে না। জ্ঞান হবার পর থেকেই হাওরের পানিতে মিশে গেছে তাদের জীবন প্রবাহ। এই বর্ষাকালে তো হিয়াড়িতে স্কুল আছে, আমরা তো গরিবগঞ্জ মানুষ, নৌকা নাই, দেহ হাল তো যাইতারি না। অজ্ঞতা অসচেতনতায় হাওরে পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার বসতির মানুষেরা। প্রতিটি গ্রামেই হাওরের পানির সাথে মিশছে শয়ে শয়ে খোলা পায়খানা, হাজার মানুষের বর্জ্য সরাসরি পড়ছে হাওরের পানিতে। এরপরও হাওরের বাড়ি বাড়িতে প্রতি বছরই জন্ম নিচ্ছে নতুন শিশু। জন্ম নিয়ন্ত্রণ কিংবা পরিবার পরিকল্পনার কোনো খবরও পৌঁছাচ্ছে না এ সকল হাওর গ্রামে। এই হোর মোলা আমরা কোনো কৃষি খাইছি না, কিংবা এর হোর মোলার কোনো ইয়েও হাইছি না। বাচ্চা আচ্ছা হয়েছে আর এই মানে বাচ্চা আচ্ছা এইভাবে কষ্ট মষ্ট করে খাওয়া। জন্ম নিয়ন্ত্রণ যে কি এই জিনিসটাও হয়তো এখন পর্যন্ত সবার কাছে জিনিসটা ভালোভাবে বোঝানো সম্ভব হয় নাই। যারা এই গ্রাম থেকে সেই চিত্রগুলো নিয়ে সরকারি দপ্তরে পৌঁছাবেন তারা হয়তো খুব কষ্ট করে এখানে এসে পৌঁছানোর প্রয়োজন মনে করেন না, তাই জনবিস্ফোরণ যেন ক্রমেই একটি মহামারীর রূপ নিয়েছে হাওরের গ্রামগুলোতে। একবিংশ শতাব্দীতেও বাংলাদেশের গ্রামে মানুষের এই দুর্বিষহ জীবনযাপনের চিত্র বোধ করি অবহেলা বঞ্চনারই একটি দৃষ্টান্ত হতে পারে। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ।